তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমার ভিডিও টাইটেলটি হলো যে আপনারা কীভাবে আপনার ফোনের মেমোরি ফোনের র্যাম রম দেখবেন। তো আমি আমার ভিডিওটি শুরু করলাম। প্রথমে আপনারা আপনার ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার সাথে সাথে যে ডিভাইস কেয়ার যে একটা অপশন আছে, ডিভাইস কেয়ার, এই যে ডিভাইস কেয়ার যে অপশনটা, এইটা যে ডিভাইস কেয়ার যে অপশনটা, এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার সাথে সাথে মানে এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে। এরকম অপশনের সাথে এই যে মেমোরি, এই যে মেমোরি যে অপশনটা, এই মেমোরি অপশনটা সিলেক্ট করবেন। মেমোরি অপশনটা সিলেক্ট করলে তারপর আপনার ফোনের যে এই যে অপশনটা আছে, এই অপশনটা এই যে লেখা নিচ্ছে, লেখা যে 2 GB, তো আমার ফোনের মেমোরি র্যাম 2 GB, তো আপনারটা আপনি দেখে নিতে পারেন, আমারটা তো 2 GB। তো আশা করি আমার এই ভিডিও বুঝতে পারছেন। তো আপনি যেভাবে আপনার ফোনের রম দেখবেন, তো ফোনের রম দেখতে হলে অতটা কষ্ট করতে হয় না। তো আপনি আবার ফাইল ম্যানেজার যাবেন। ফাইল ম্যানেজার যাওয়ার সাথে সাথে যে ইন্টারনাল স্টোরে যাবেন। ইন্টারনাল স্টোরে দেখবেন এই যে 32 GB, আমারটার রম তো 32 GB, তো আপনারটা কত জিবি সেটা আপনি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনি খুব ভালো করে বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার র্যাম অথবা রম দেখবেন। তো যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে আমার ভিডিওটিকে লাইক করেন এবং শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে তো ভুলবেন না। গুড বাই ভিউয়ার্স, স্টে হ্যাপি, স্টে গুড, আসসালামু আলাইকুম।